নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা WBCS প্রিলিমিনারি 2002 সালের ম্যাথামেটিক্সের যে সলভ শুরু করেছিলাম, সেখানে অলরেডি আমরা ফার্স্ট পার্ট আপলোড করেছি। আমাদের কিছু প্রশ্নপত্র বাকি রয়ে গিয়েছিল, সেগুলো আমরা এখানে সেকেন্ড পার্টে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আপনারা দেখুন এই প্রশ্নটি, এটাতে বলা হয়েছে ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া হয়েছে, পরিসীমা দেওয়া আছে, সর্বাপেক্ষা ছোট বাহু কত। একবারই সহজ প্রশ্ন। আমরা অ্যাট ফার্স্ট কী করব, যখন আমাদের সরল সংখ্যার অনুপাত দেওয়া থাকবে না, ফার্স্ট আমরা সরল সংখ্যার অনুপাতের মাধ্যমে এটা করার চেষ্টা করব। তাহলে অনুপাতটা দেওয়া আছে 1:20 1:15 1:12। তাহলে এই 20, 15 এবং 12-র লসাগু কত? 20 × 3 = 60, 15 × 4 = 60, 12 × 5 = 60, 60-ই হবে। তাহলে আমরা সবগুলোকে 60 দিয়ে গুণ করব। এটাকেও 60 দিয়ে গুণ করছি। আপনি যখন সরল সংখ্যার অনুপাতিক আনবেন, তখন লসাগু দিয়ে আপনাকে গুণ করতে হবে, আদারওয়াইজ এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবেন যাতে সেগুলো কেটে যায় সবই। 15 × 4 = 60, 12 × 5 = 60। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 3:4:5। আমাদের এইটা দেখুন, যে অনুপাতটা দেওয়া ছিল, আমরা অ্যাট ফার্স্ট কী করলাম, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে নিয়ে এলাম। পরিসীমা বলা হয়েছে, পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল ত্রিভুজের ক্ষেত্রে। আমাদের এখানে বলা হয়েছে সর্বাপেক্ষা ছোট বাহু। এখান থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন সর্বাপেক্ষা ছোট বাহুটা কত হবে, 3। তাহলে এখানে আমরা লিখছি ছোট বাহু কত হবে, 30 হচ্ছে পরিসীমা ইন্টু ছোট বাহুটাকে উপরে লিখবো, এবং এখানে তিনটের যোগফল লিখছি, 5 × 9 = 3 = 12। তাহলে নিচে আমরা কত লিখবো, 12, 3 × 4 = 12। এখানে আমাদের যেটা লসাগু, 3 × 4 = 12, এবং এখানে আমাদের পূর্ণ সংখ্যা আসছে, আসতেই পারে, 2 × 2 = 4, 2 × 15 = 30। তাহলে 15/2, অর্থাৎ 2 × 7 = 14, 7 পূর্ণ 1/2, এত সেমি। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, 7 পূর্ণ 1/2 সেমি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ ছোট বাহুর দৈর্ঘ্য কত, 7 পূর্ণ 1/2 সেমি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পিতার বর্তমান বয়স কত? আমাদের এখানে অঙ্কটাকে সলভ করতে বলা হয়েছে বর্তমান বয়সের উপর বেশ করে, আমরা বর্তমান বয়স ধরেই করব। তাহলে এখানে আমরা লিখছি পিতার বর্তমান বয়সটাকে আমরা ধরে নিচ্ছি X বছর, তার তলাতেই আমরা ধরছি পুত্রের বর্তমান বয়স, এটাকে আমরা ধরছি Y বছর। কি ফার্স্ট শর্তানুসারে এখানে কি বলা হয়েছে? প্রথম শর্ততে আমরা যদি এখানে লিখি 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে, এখন যদি X বছর হয়, 5 বছর পূর্বে পিতার বয়স, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স 5 আমি বিয়োগ করে নিলাম, পুত্রের বয়সের 8 গুণ ছিল। তাহলে 5 বছর যদি পিতার বয়সটা পেছিয়ে যায়, পুত্রের বয়সটাও আমাকে সেম 5 বছর পিছিয়ে যেতে হবে, তখন কত ছিল, 8 গুণ ছিল, অর্থাৎ এটার আগে আমি 8 লাগিয়ে দিলাম। তাহলে হচ্ছে X-5=8Y-8×5=40। এক্স এবং ওয়াই গুলোকে একদিকে রাখার চেষ্টা করুন, X-8Y = -5টা ওদিকে গেলে হয় +5, তার মানে এটা হচ্ছে -35। এটা আমার একটা সমীকরণ বেরিয়েছে, এটা আমি কি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিতে পারি। পরের একটা শর্ত বলা হয়েছে, 5 বছর পর বলা হয়েছে, 5 বছর পর মানে 5 যোগ হবে পিতার বয়সের সাথে, এবং পুত্রের বয়সের সাথেও কিন্তু 5 যোগ হবে, বয়সের 3 গুণ ছিল, একই রকম ভাবে এটার আগে 3 লিখছি। তাহলে X+5=3Y+5×3=15, তাহলে এখানে হচ্ছে কত, X-3Y, 5টা যদি ওদিকে যায় -5 হবে, তাহলে এটা আলটিমেটলি আমার হচ্ছে 10। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আমাদের এখানে আর গুণ করার কিছু প্রয়োজন নেই, সরাসরি এটার সাথেই আমার করা যাবে। কিভাবে করব, X-3Y = আমরা এখানে যদি 10 লিখি, তাহলে এটাকে আমরা অপনয়ন এখান থেকে করে দিতে পারি। এই এক দুটো এই প্লাস আছে, তাহলে এক্সটাকে মাইনাস করে নিলাম, এই মাইনাসটাকে প্লাস, এটাকে মাইনাস, তাহলে কি হলো, আলটিমেটলি এক্সটা কেটে গেল, এবং এখানে আমার পড়ে থাকলো -5Y = -45।
তাহলে এখানে মাইনাসে মাইনাসে যদি কেটে যায় y সমান আমার বেরিয়ে গেল 9। তাহলে এই y সমান 9, এটা কার বয়স ধরেছিলাম? পুত্রের বয়স। আমার অ্যান্সার চেয়েছে পিতার বয়স, ঠিক আছে। এই y এর মানটা এই সমীকরণে আমরা বসিয়ে দেবো। এরপর কিভাবে বসাবো? y এর জায়গায় আমি 9 বসিয়ে দিচ্ছি, সমান 10। তাহলে x সমান 10 প্লাস এই 9 আর 3-এ গুণ করলে হয় 27। তাহলে 27 আর 10-এ 37। তাহলে আমাদের যে অ্যান্সার জানতে চাওয়া হয়েছে, পিতার বর্তমান বয়স কত, অতএব পিতার বর্তমান বয়স হচ্ছে 37 বছর। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একটি লোক 3 মাসের উপার্জন 4 মাসে খরচ করে এবং 1 বছরে সঞ্চয় করে 10,860 টাকা, তাহলে তার মাসিক উপার্জন কত? এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে দেখুন খুব সহজেই করা যাবে, অত বেশি জটিলে আমরা যাব না। তিনি যে 3 মাসের উপার্জন 4 মাসে খরচ করেন, তাহলে এখানে আমরা লিখছি 3 মাসের উপার্জন সমান 4 মাসে খরচ, ঠিক আছে। এরপর আপনি এক কাজ করুন, দুদিকেই 3 গুণ করুন। তাহলে 3 × 3, এখানেও 3 গুণ করছি, এখানেও 3 গুণ করছি, তাহলে কি হচ্ছে? 9 মাসের উপার্জন সমান 4 × 3 = 12 মাসে খরচ, 4 × 3 = 12 মাসে খরচ। তাহলে সেক্ষেত্রে তিনি কি করছেন? 3 মাসের উপার্জনটা কিন্তু তিনি সঞ্চয় করে নিতে পারছেন। এখানে দেখুন 12 মাসের খরচে তার খরচ কমপ্লিট হয়ে গেছে, আর খরচ করার তার কিছু নেই, কিন্তু তিনি উপার্জন 9 মাসের উপার্জনটাই তার 12 মাসের খরচের দিকে চলে যাচ্ছে। তাহলে তার সঞ্চয়টা কত হবে? সঞ্চয়টা হবে 3 মাসের সঞ্চয় হচ্ছে, তাহলে এখানে আমরা লিখছি 3 মাসের সঞ্চয়, 3 মাসের সঞ্চয় সে করছে। এরপর 1 বছরে তার সঞ্চয়টা বলা আছে কত? 10,860। তাহলে এটা আমার 1 বছরের কাজ খালাস হয়ে গেছে, 9 মাস আর 3 মাসে 12 মাস, আর এদিকেও 12 মাস হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি লিখবো? 3 মাসে সঞ্চয় কত দেওয়া আছে? 10,860 টাকা। তাহলে তার মাসিক উপার্জন কত? তাহলে 3 মাসের সঞ্চয় মানে এখানে উপার্জন, সঞ্চয় মানে এখানে আমাদের উপার্জন কথাটা থাকছে, সঞ্চয় না লিখে আমরা এখানে উপার্জন লেখাটাই বেটার, উপার্জন। তাহলে 1 মাসের তার উপার্জন কত হবে? এটাকে ভাগ করে নেব, 10,860/3 টাকা সমান আমাদের কত হবে? এখানে আমাদের হচ্ছে 3 × 3 = 9, 9 আছে 10, 1 দিতে 18, 3 × 6 = 18, এবং 3 × 2 = 3, 20 = 60, 3620 টাকা। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে তার মাসিক উপার্জন কত? অতএব সেই লোকটির মাসিক উপার্জন হলো 3,660 টাকা। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমাদের 2002 সালের সমস্ত প্রশ্ন এখানে কমপ্লিট করতে পারলাম না, আমরা পরবর্তী পাঠে অবশ্যই সেগুলো আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে নেবেন।